ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেন, আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার একটু নতুন জবস্থার করে নিয়ে আপনাদের মাঝে চলে এসেছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশ সেফ ট্রানজিট সিমেট BSTSL লিমিটেড। এই কোম্পানিতে প্রায় 1722 জন কাকে নিয়োগ দেবে, অনেক বড় নিয়োগ। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত নিয়োগটি দেখাবো, তো আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখে তাহলে সম্পূর্ণ ভালো একটা ধারণা নিতে পারবেন। তো নিয়োগ বিজ্ঞাপনের যে বিস্তারিত বিজ্ঞপ্তি আমি আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ সেফ ট্রানজিট সিমেট BSTSL লিমিটেড জাপান কোরিয়া ও বাংলাদেশের যৌথ উদ্যোগে একটি পাবলিক কোম্পানি। বাংলাদেশ সরকার ও BSTSL এর যৌথ উদ্যোগের জন্য নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে দেশের সকল জাতীয় মহাসড়ক ও সড়ক পথসমূহে এবং শহর ভিত্তিক সিসি ক্যামেরা, লাইটিং সিস্টেম, গাড়ির গতি নিয়ন্ত্রক, স্পিড স্থাপনের প্রজেক্ট তৈরির জন্য বর্ণিত পদের সমূহ জনবলের নিয়োগ দেওয়া হবে। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি হয়েছে সবগুলো পদ দেখাচ্ছি। এক নম্বর যে ক্রমিক নম্বর এক এবং পদের নামগুলো হচ্ছে, এগুলো হচ্ছে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, বয়স সীমা এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। তো এক নম্বরে যেটা হচ্ছে পরিচালক হচ্ছে 22টি পদ এবং বেতন স্কেল হবে 27,000 থেকে 56,450 টাকা এবং বয়সসীমা হচ্ছে 50 বছর এবং শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে সরকার অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর সমান পাস হতে হবে এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ন্যূনতম 7 থেকে 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অধিকোত্তর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়সসীমা সিনালযোগ্য হতে হবে। তো দ্বিতীয় নম্বর যে পদটি সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, পদ সংখ্যা হচ্ছে 22টি, বেতন স্কেল হবে 25,000 থেকে 52,450 টাকা এবং বয়সসীমা হচ্ছে 45 এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সরকারের অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং BSc ডিগ্রি থাকতে হবে এবং এ পেশায় ন্যূনতম 5 থেকে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়সসীমা সিনালযোগ্য থাকতে হবে। তারপরে যে পদটি সেটা হচ্ছে 3 নম্বর, সেটা হচ্ছে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, পদ সংখ্যা হচ্ছে 32টি এবং বেতন স্কেল হবে 25,000 থেকে 52,450 টাকা এবং বয়সসীমা হবে 40 বছর এবং সরকারের অনুমোদিত শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে সরকারের অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং BSc ডিগ্রি থাকতে হবে এবং এ পেশায় ন্যূনতম 5 থেকে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অধিকোত্তর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য। তারপরে 4 নম্বর যে পদটি সেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, পদ হচ্ছে 16টি এবং বেতন স্কেল হবে 25,000 থেকে 52,450 টাকা এবং বয়সসীমা হবে 40 বছর এবং শিক্ষাগত যোগ্যতা আছে সরকারের অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে BSc ডিগ্রি থাকতে হবে, এই পেশায় ন্যূনতম 5 হতে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য। তারপর 5 নম্বর যে পদটি সেটা হচ্ছে ভূ প্রকৌশলী, পদ সংখ্যা হচ্ছে 12টি, পদ বেতন স্কেল হবে 25,000 থেকে 52,450 টাকা এবং বয়সসীমা হচ্ছে 40 বছর এবং শিক্ষাগত যোগ্যতা আছে সরকারি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে ভূ প্রকৌশলীতে BSc ডিগ্রি থাকতে হবে এবং এ পেশায় ন্যূনতম 5 থেকে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য। তারপরে 6 নম্বর যে পদটি সেটা হচ্ছে নেটওয়ার্ক ট্রান্সমিশন ইঞ্জিনিয়ার, পদ সংখ্যা হচ্ছে 18টি আর বেতন স্কেল হবে 25,000 থেকে 52,450 টাকা, বয়সসীমা হচ্ছে 40 বছর এবং সরকারের অনুমোদিত শিক্ষাগত যোগ্যতা আছে সরকারের অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্সে BSc ডিগ্রি থাকতে হবে এবং এ পেশায় ন্যূনতম
তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে বয়সীমা শিথিল যোগ্য। তারপরে যে সাত নম্বর যে পদটি সেটা হচ্ছে পরিবহন প্রকৌশলী, পদ সংখ্যা হচ্ছে আটটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইয়া বেতন স্কেল হবে হচ্ছে 25,000 থেকে 52,450 টাকা এবং বয়সীমা হচ্ছে 40 বছর এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সরকারি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে পরিবহন প্রকৌশলীতে বিএসসি ডিগ্রি থাকতে হবে এবং এই পেশায় ন্যূনতম 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়সীমা শিথিল যোগ্য। আট নম্বর যে পদটি সেটা হচ্ছে সহকারী পরিচালক, পদ সংখ্যা হচ্ছে 32টি এবং বেতন স্কেল হবে 19,000 থেকে 38,450 টাকা এবং বয়সীমা হচ্ছে 35 বছর এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সরকারি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে শিথিল স্নাতকোত্তর সমান পাস হতে হবে এবং দেশি বিদেশি প্রতিষ্ঠানে 1 হতে 2 বছর কাজের অভিজ্ঞতা প্রার্থীর অধিকার দেওয়া হবে। তো তারপরে যে পদটি সেটা হচ্ছে 9 নম্বর, সেটা সিনিয়র কর্মকর্তা, পদ সংখ্যা হচ্ছে 48টি, বেতন স্কেল হবে 17,000 থেকে 32,450 টাকা এবং বয়সীমা হচ্ছে 35 বছর এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সরকারের অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমান পাস হতে হবে এবং প্রার্থীকে কম্পিউটার পারদর্শী থাকতে হবে এবং অফিস ম্যানেজমেন্ট বিষয়ে দায়িত্ব পালন করার প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে যে 10 নম্বর যে পদটি সেটা হচ্ছে কন্ট্রোল অফিসার, পদ সংখ্যা হচ্ছে 220টি এবং বেতন স্কেল হবে 14,000 থেকে 28,220 টাকা এবং বয়সীমা হচ্ছে 35 বছর এবং শিক্ষাগত যোগ্যতা সেটা সরকারের অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান পাস হতে হবে এবং প্রার্থীকে কম্পিউটারে পারদর্শী ও সফটওয়্যার সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে বয়সীমা শিথিল যোগ্য। তারপরে 11 নম্বর যে পদটি সেটা হচ্ছে মনিটরিং অফিসার, পদ সংখ্যা হচ্ছে 440টি এবং বেতন স্কেল হবে 11,000 থেকে 21,220 টাকা এবং বয়সীমা হচ্ছে 35 বছর এবং যে শিক্ষাগত যোগ্যতা যে সরকারের অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান পাস হতে হবে এবং প্রার্থীকে কম্পিউটার পরিদর্শী ও সফটওয়্যার সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে বয়স শিথিলযোগ্য হতে হবে। এবং 12 নম্বর যে পদটি সেটা হচ্ছে সার্ভেয়ার পরিমাপক, পদ সংখ্যা হচ্ছে 40টি, বেতন স্কেল হবে 9,000 থেকে 18,220 টাকা এবং বয়সীমা হচ্ছে 35 বছর এবং শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে সরকারের অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে এইচএসসি সমান পাস হতে হবে এবং সার্ভার পরিমাপক পেশা সনদধারী হতে হবে এবং এ পেশা 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে যে পদটি সেটা হচ্ছে ফাইবার ফিউশন, পদ সংখ্যা হচ্ছে 40টি, বেতন স্কেল হবে 9,000 থেকে 18,220 টাকা এবং বয়সীমা হচ্ছে 35 বছর এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল কালেকশন ও মেইনটেক্স বিষয়ে ন্যূনতম 1 থেকে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি অষ্টম শ্রেণী পাস এবং অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে বয়সীদের যোগ্য। তারপরে হচ্ছে 14 নম্বর যে পদটি সেটা হচ্ছে পেট্রোল সুপারভাইজার, পদ সংখ্যা আছে 740 জন এবং বেতন স্কেল হবে 9,000 থেকে 18,220 টাকা, বয়সীমা হচ্ছে 35 বছর এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সরকারি অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান শিক্ষাগত হচ্ছে এইচএসসি সমান পাস হতে হবে এবং অধম পাই হতে হবে এবং উচ্চতা কমপক্ষে 5 ফিট 6 ইঞ্চি হতে হবে এবং অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। 15 নম্বর যে সর্বশেষ পদটি সেটা হচ্ছে গাড়ি চালক, পদ সংখ্যা হচ্ছে 32টি, বেতন স্কেল হবে 11,000 থেকে 18,220 টাকা এবং বয়সীমা হচ্ছে 35 বছর এবং যে যোগ্যতা সেটা হচ্ছে ভারী মাঝারি ও হালকা যান চালানোর পারদর্শী হতে হবে এবং বৈধ লাইসেন্স থাকতে হবে। এই পেশায় 5 থেকে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি বিশেষ ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস এবং কি যেভাবে আপনারা আবেদন ফর্মটি পূরণ করবেন সেটা হচ্ছে আবেদন পত্রে প্রার্থীর পূর্ণ জীবন বৃত্তান্ত যথা নাম,
পিতা, স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ ও বয়স 24/10/2019 তারিখে, এবং জাতীয় ধর্ম, জাতীয়তা, ধর্ম অভিজ্ঞতা যদি থাকে, বিশেষ কোটার প্রার্থী হলে উক্ত কোটার নাম ইত্যাদি উল্লেখযোগ্য। আগামী 7/11/2019 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে BSTSL সচিব হোসাইন টাওয়ার, পঞ্চম ও স্বাস্থ্যতলা, প্ল্যাটনাম হচ্ছে 103, ঢাকা, ময়মনসিংহ রোড, সেক্টর 7, উত্তরা, ঢাকা 1230, বাংলাদেশ, এর বরাবর ডাক যোগাযোগ আবেদনপত্র পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণ, খ নম্বর সেটা আছে আবেদনপত্রের সাথে সম্পত্তি তোলা 3 কপি, পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যদি থাকে সত্যায়িত কপি, সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন কাউন্সিলর, পৌরসভা, মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট হতে নাগরিকত্ব সনদপত্র সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, প্রথম শ্রেণীর সরকারি গেজেট কর্মকর্তার নিকট হতে চারিত্রিক সনদপত্র আবেদনের সাথে যুক্ত করতে হবে। তো তারপরে গ নম্বর যেটা আছে সেটা হচ্ছে সকল পদে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে মহিলা সরকার, মহিলা অথবা সরকারি ইতিমখানা নিবাসী, বেসরকারি ইতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা, সন্তান, নাতি নাতনি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য এবং উপজাতি কোটার প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সনদপত্র আবেদন দাখিল করতে হবে। এবং মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে প্রার্থীর পিতামাতা অনুকূলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃপক্ষ প্রদত্ত সনদের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। এবং নিয়োগের ক্ষেত্রে BSTSL বিদ্যমান বিধি বিধান অনুযায়ী সর্বশেষ কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। তারপর হচ্ছে প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য 200 টাকা ব্যাংক ড্রাইভ আবেদনের সাথে যুক্ত করতে হবে এবং আবেদনপত্র জমা দিতে হবে। এবং তারপরে হচ্ছে আবেদনের ওপরের কোনো প্রকার সুপারিশ তদ্রি টেলিফোনে সুপারিশ প্রার্থীদের জন্য অযোগ্যতা বলে বিবেচিত হবে। তারপরে হচ্ছে পিতা ও বা স্বামী স্থায়ী ঠিকানা প্রার্থীর স্থায়ী ঠিকানা বলে বিবেচিত হবে। তারপরে হচ্ছে যে অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ এবং সংশ্লিষ্ট কাগজপত্রের নামযুক্ত সিল ব্যবহৃত সত্যায়িত করা না হলে তা বাতিল বলে গণ্য হবে। তারপরে হচ্ছে লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য কোনো রকম ভ্রমণ বা দৈনিক ভাতা TA অথবা DA প্রদান করা হবে না। তারপরে হচ্ছে উপরের যে কোনো শর্তের ব্যতীত ঘটিয়ে যে কোনো ভুয়া ঠিকানা বা বয়স, ভুয়া মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তান ইত্যাদি কেউ আবেদন করে চাকরির জন্য বিবেচ্য হওয়ার পরেও তা মিথ্যা ভুয়া প্রমাণিত হলে তাকে বিনা নোটিশ চাকরিচ্যুত করা হবে এবং দেশের প্রচলিত আইনের তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারপরে হচ্ছে BSTSL এর অনুমোদন ক্রমে বিজ্ঞাপিত পদের সংখ্যা বাড়াতে কমাতে পারে এবং প্রার্থীর বাসায় মনোনয়ন বা প্রার্থীর নিয়োগ পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত ও মতামত এবং প্রার্থীর নিয়োগের ক্ষেত্রে BSTSL এর কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তারপরে যে BSTSL এর চাকরির বিধি বিধান অনুযায়ী পেনশন এভিরিভিট ফ্রান্ট গ্রাচুয়েটি কর্মী কল্যাণ সুবিধা বোনাস বার্ষিক ইনক্রিমেন্ট প্রভাবিত নিয়ম অনুযায়ী প্রাপ্য হবেন। পাশাপাশি ঋণ সুবিধা লজিক ট্রিক্স ঋণ বদলি ও ভ্রমণ ভাতা বিমা সুবিধা ধর্মস্থলে একক অবসান সুবিধা রয়েছে। তো
প্রার্থী নিয়োগ পরীক্ষায় চাকরির জন্য মাননীয় হলে যোগাযোগের পূর্বে বিএসটি এস এল এর কল্যাণ প্রভিট ফান্ডে 1 হতে 8-9 পদে 3 লক্ষ টাকা এবং 9 থেকে 15-9 পদে 1 লক্ষ টাকা বিবেচনা সাপেক্ষে টাকা জমা প্রদান পূর্বক চাকরিতে যোগদান করতে হবে, যা চাকরির শেষে প্রতিষ্ঠানের নিয়ম ও বিধি অনুযায়ী পেনশন এভিটেমেন্ট ফান্ডের সাথে সমন্বয়পূর্বক ফেরত প্রদান করা হবে। তো এই ছিল হচ্ছে বিস্তারিত যে চাকরির বিজ্ঞপ্তিটি আমি আপনাদেরকে দেখালাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত, আর অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন নতুন জব সার্কুলার এবং টেক ভিডিও পেয়ে যান। তো আজ এই পর্যন্তই কথা হবে আবার কোনো নতুন জব সার্কুলার বা টেক ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।